প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে স্বাধীনতার মাস মার্চ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের একটি অন্যতম স্তম্ভ ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর আমাদের আজকের ব্যক্তিত্ব যিনি তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত শব্দ সৈনিক হ্যাঁ দর্শক এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বরেণ্য সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষাবিদ অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী কেমন আছেন জি ভালো আছি আজকে আমরা আপনার জীবনের কথা শুনব আপনার ভাবনার কথা শুনব কিন্তু তার আগে জি আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দেখে আসব জি স্ক্রিনে বরেণ্য সঙ্গীত শিল্পী অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার খিলগাঁও থানাধীন দাসেরকান্দি গ্রামে তার পিতা মৃত নবীনচন্দ্র রাজবংশী ওরফে নবীন সাধু ও মাতা শ্রীমতী পূর্ণশশী রাজবংশী পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড় পড়াশোনা করেছেন ঢাকার খিলগাঁওয়ের টিমোহন স্কুল বাংলাবাজারের কে কেএল জুবিলি হাই স্কুল সিদ্ধেশ্বরী হাই স্কুল ও সঙ্গীত কলেজে ইন্দ্রমোহন রাজবংশীর পাঁচ পুরুষ সঙ্গীতের সাথে নানাভাবে যুক্ত সঙ্গীতের হাতে খড়ি হয় মাত্র পাঁচ বছর বয়সে গ্রামের কেষ্টদাদুর কাছে পরে পিতা নবীন সাধু ও ওই সময়ের প্রায় সকল বিখ্যাত সঙ্গীতগুরুর নিকট তার তালিম নেবার সৌভাগ্য হয় উনিশশো সালে তিনি ঢাকা বেতারে শিশু শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন বেতারে বড়দের আসরে লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন উনিশশো সালে একই বছর বড়দের আসরে প্রথম অনুষ্ঠান করেন এবং একই সাথে সেই বছরই তৎকালীন ডিআইটিতে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে আবদুল লতিফের সঙ্গীত পরিচালনায় প্রথম গান পরিবেশন করেন সেই থেকেই অবিরাম বেতার টেলিভিশন ও মঞ্চে তালে গান গিয়ে যান তিনি মুক্তিযুদ্ধের উষালগ্নে বঙ্গবন্ধু এবং লোকজ ধারায় দেশের গান গেয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেন সত্তরের নির্বাচন প্রাককালে তিনি বঙ্গবন্ধুর উপর গান লিখে ও সুর করে নিজের কণ্ঠে বহু অনুষ্ঠানে গান গেয়েছেন এরই ধারাবাহিকতায় আসে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে সেখানে গান রচনা করে ও গান গেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুক্তিযুদ্ধ থেকে ফিরে বেতার টিভি ও চলচ্চিত্রের গানে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েন এই গুণী শিল্পী এ যাবত অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি যেমন মাটির কোলে চলচ্চিত্রে মাটির কোলে খাটে মানুষ কৃষ্ণা চলচ্চিত্রে ওরে মায়ের চেয়ে বড় কেউ নাই যে দুনিয়ায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া কে কে যাবি যেটি পরে স্বাধীন বাংলাদেশে বাঘা বাঙালি চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল এই সমস্ত গান এদেশের সঙ্গীত ভুবনে তাকে আজীবন স্মরণীয় করে রাখবে কর্মজীবনে তিনি প্রথমে খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে স্কুল ছেড়ে তার গুরু উস্তাদ বারেন মজুমদারের হাত ধরে সঙ্গীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন কলেজটি সরকারি হলে পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক উপাধ্যক্ষ অধ্যাপক তো অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে তিনি অবসর গ্রহণ করেন নিজের সঙ্গীত চর্চার পাশাপাশি অধ্যাপনার মাধ্যমে তৈরি করেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত অসংখ্য সঙ্গীত শিল্পী অধ্যাপনার সাথে সাথে তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যবই তত্ত্বীয় ও দ্বিতীয় পত্র রচনা করেছেন আব্বাস উদ্দিনের জন্মশতবর্ষ উপলক্ষে কালজয়ী আব্বাসুদ্দিন শিরোনামে দুই বাংলার শতাধিক মানুষের লেখা সমৃদ্ধ পাঁচশো সত্তর পৃষ্ঠার গ্রন্থ সম্পাদনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে একশো একটি গান লিখে ও সুর করে কীর্তিতে সংস্কৃতিতে তুমি জাতির পিতা শেখ মুজিব গ্রন্থটি প্রকাশের অপেক্ষায় আছে তিনি বাংলা একাডেমির জীবন সদস্য দীর্ঘদিন যাবৎ তিনি লোকসঙ্গীতের সংগ্রহ সংরক্ষণ চর্চা গবেষণা ও বিকাশে বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ নামে একটি সংগঠন পরিচালনা করে আসছেন এই সংগঠনের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী তার কাজের স্বীকৃতি হিসেবে দুই সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতসাস পুরস্কার বিদেশে ওয়ার্ল্ড মাস্টার সনদ সহ আরও অসংখ্য পুরস্কার সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন বাংলা বিকাশ ও সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য আমরা যা দেখলাম আপনার জন্ম ঢাকায় জি এবং বেড়ে ওঠাও ঢাকায় বেড়ে ওঠা ঢাকায় আপনার সেই জন্ম পরিবারটি সম্পর্কে যদি বলেন আমার বাবার কাছ থেকে যে তথ্যগুলি আমি পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে যে তথ্যগুলি আমি পেয়েছি তাতে উঠে এসেছে আমার পাঁচ পুরুষের সঙ্গীত সম্পর্কিততা ছিল গান কেউ গাইতেনও আবার লেখা ছিল তাদের লেখার আচ্ছা তারা গীতি কবি ছিলেন প্রত্যেকের গান আছে আমার কাছে আমার বাবার সূত্রে আমার ঠাকুরদার সূত্রে তাদের সবার গানই আছে এ নিয়ে আমি একটা বইও মানে বের করার চেষ্টা করছি যে পাঁচ পুরুষের গান ছোটবেলার ঢাকায় কাটানো সেই শৈশবের দিনগুলো কেমন ছিল চমৎকার কারণ এই আমি ছোটবেলায় যদিও আমার মার ভাষ্য যে আমি খুব শান্ত ছিলাম কিন্তু অতটা শান্ত ছিলাম না বোধ হয় কারণ ব্যাপারটা হলো যদি নদীতে ঝাঁপাতে নামতাম যতক্ষণ পর্যন্ত চোখ কোকিলের মতো লাল না হতো ততক্ষণ বোন উঠতাম না বকা না খেয়ে উঠতাম না আর মা খুব আদরে ছিলাম আমার মা বোধহয় হ্যাঁ এখন আমার মা আছেন এটা আমার সৌভাগ্য আমাদের সৌভাগ্য আমার ভাইদের সৌভাগ্য যে মা আছেন আর মা মার কাছে তো আমরা সবাই এখনো ছোটো তো সেই ছোটবেলার যে কথা আমি মার কাছে শুনি সেটা হলো যে ওই আমি গান করতাম দৌড়াতাম মাঠে মাঠে দৌড়াতাম আর এই এই ঝাপাতাম নৌকা এর নদীমাতৃক দেশ তো আমাদের ত্রিমোহিনী তিনটা নদীর মোহনা এসে যুক্ত হয়েছে আমাদের এখানে ত্রিমোহিনীর পাশে আমার দর্শক গ্রাম আপনাদের ছোটবেলা এবং এখনকার ছোটবেলার মধ্যে মোটা দাগের পার্থক্যগুলো গুলো কি আপনার কাছে কি মনে হয় মোটা দাগের পার্থক্য হলো এই পরিবেশ পায় না এটা হলো এক নম্বর আচ্ছা আর দুই নম্বর হলো যে এই সবার সাথে মিশে বড় হলে মানসিক প্রসারতা যতটা চমৎকার হয় যতটা বাড়ে সবচেয়ে সুবিধা হতো যদি আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার সুবিধা পেত এটা তো শহরে সম্ভব নয় কিন্তু যতটুকু সম্ভব নয় শিশু পার্ক তৈরি করে দেওয়া এটা সারা পৃথিবীময় আমি ঘুরেছি ঘুরেছি দেখেছি প্রত্যেকটা এলাকাতে চায়নাতে যেমন প্রত্যেকটা কমিউনে আলাদা আলাদা এই খেলার মাঠ আছে স্কুল আছে স্কুলের মাঠ আছে কলেজ আছে কলেজের মাঠ আছে আর এখন দেখি তিনতলা বিল্ডিং এ ইউনিভার্সিটি হয়েছে জি সেই যে বাল্যকালে আর এখনকার আমাদের মৃতাপাতটা আছে আপনার বর্তমান পরিবার সম্পর্কে জানতে চাইবে এখন পরিবারে কে কে আছেন কারা আছেন পাঁচ ভাই এক বোন আমরা তো বোনটা সবার ছোট জি আর পাঁচ ভাই আমরা তো পাঁচ ভাইয়ের মধ্যে আমার যে পরিবার সে হল আমরা দুজন আমি আমার স্ত্রী সঙ্গীত শিল্পী দীপ্তি রাজবংশী হ্যাঁ এবং আমার সন্তানদের মধ্যে দুজন সন্তান একজন কন্যা আর একজন পুত্র কন্যা সে বিদেশে এটা জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে বিদেশে ছেলেও লেখাপড়া করতে গিয়ে শিখে অস্ট্রেলিয়াতে আছে মেয়ে জাপানে আছে আমার জামাই জাপানে সেই পরিবারেরই ভিডিও বার্তা পাঠিয়েছে আমরা সেটি একটু দেখে আসবো আপনার সম্পর্কে কি বলেছেন দেখবো আমার জন্ম সঙ্গীত পরিবারে সঙ্গীতকে আমি হৃদয়ের অত্যন্ত গভীরে ধারণ করি তবে সঙ্গীতকে পেশা হিসেবে নেয়ার ব্যাপারটা কখনো ভাবিনি আর এ নিয়ে আমার বাবা বা মা কখনো আমার কোনো জোর করেননি সবাই যাকে চেনেন বা সম্মান করেন তিনি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী আর আমি যাকে দেখে বড় হয়েছি তিনি ব্যক্তি ইন্দ্রমোহন রাজবংশী তো দুইয়ের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই উনি বাড়িতেও আহ গান বাজনা নিয়েই থাকতে পছন্দ করেন এখনো তাই থাকেন আর তার সাথে সরাসরি দেখা হলে যে জিনিসটি প্রথমেই চোখে পড়ে তার তা হচ্ছে তার খুব সহজে মুহূর্তের মধ্যে সক্ষতা তৈরি করার একটা অদ্ভুত ক্ষমতা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন আমি এখনো যখন দেশে যাই দেখি যে আমার মতো আমার ভাইয়ের মতো তার অনেক ছেলে মেয়েরা আছেন তারা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন খুব ভালো লাগে আমার ধারণা আমার বাবা দেশবাসীর কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন একজন সঙ্গীত শিল্পী হিসেবে একজন শিক্ষক হিসেবে একজন গবেষক হিসেবে যতটুকু সম্মান একজন মানুষের প্রাপ্য আমার মনে হয় অনেকটাই তিনি পেয়েছেন আজকের দিনে আজকের দিনে পারিবারিক বন্ধনের জায়গাটি কোন জায়গায় আমরা ছিলাম যখন তখন ছিলাম যৌথ পরিবার মুক্ত মানুষ বাবা কাকারা এই সবাই মিলে একসাথে থাকতাম তারপরে আমার বাবা মাকে পেয়ে আমার সন্তানেরা একটা অন্যরকম জগৎ হ্যাঁ এই সবকিছু মিলিয়ে যৌথ পরিবারে একটা অন্যরকম স্বাদ আছে এখন সেটা নানা কারণে এটা সম্ভব হয়তো না আমাদের অন্তরে যে সংকোচ সংকোচন এটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে আর কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জি খানিক আগে বলছিলেন যে আপনি আপনার পাঁচ পুরুষ সঙ্গীতের সঙ্গে যুক্ত হ্যাঁ আপনার সঙ্গীতের হাতে খড়ি কখন কিভাবে কেষ্টদা আমাদের গ্রামের কেষ্টদা এটা আমার এই ঠাকুরদার মামাতো ভাই তো কেষ্টদা দেখলেন যে ও গান করে আমার হাতে একটা মন্দিরে দিয়ে দিলে আমি তালে তালে চুকি আমার গানের সাথে ওদের গানের সাথে তাল দিই গান করি গলা মেলাই এই জিনিসটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই তার হাতেই আমার হাতে করি আচ্ছা তারপরে বাবার কাছে

তারপরে সঙ্গীত কলেজে ভর্তি হলাম সঙ্গীত কলেজে এসে আমি দেখলাম যে আমার আমাকে সেই বারিন মজুমদাস তার ক্লাসিক্যাল ক্লাস নিচ্ছে কাদের যে আমি ক্লাসিক্যাল ক্লাস নিচ্ছে মঞ্জুর হোসেন খাঁ সাহেব ক্লাসিক্যাল ক্লাস নিচ্ছেন এবং লোকসঙ্গীত শিখেছেন হরলাল রায় পার্ট টাইম এসে এবং সময় শিখেছেন আমার গুরু আচ্ছা লোকসঙ্গীত আপনাকে একটা ভিন্ন পরিচয় দিয়েছে আপনাকে মূলত লোকসঙ্গীত আপনার যে দূতিটা ছড়িয়েছে পরবর্তীতে আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চায় যুক্ত হয়েছেন আধুনিক গান গেয়েছেন এমনকি সিনেমায় প্লেব্যাক করেছেন এই যে পুরো জীবন পুরো জীবনটি সম্পর্কে যেমন রবীন্দ্রসঙ্গীত যখন আমি গান করছি শিখাচ্ছেন ফজল নিজামি স্যার আমি গিয়ে চুপচাপ বসে থাকতাম ওই তুলে নে গান তুলে নে আচ্ছা হ্যাঁ সেখানে রহমান স্যার শিখেছেন নজরুল হ্যাঁ 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 ওই গানটা তুই তুলে নে তোর গানটা খুব ভালো হুম হুম তুই তুলে নে আপনি সঙ্গীতের প্রায় সকল শাখায় আপনার বিচরণ করেছি জি এর মধ্যে আপনার অনেক কালজয়ী চলচ্চিত্রের গানও আছে অনেক কালজয়ী হ্যাঁ 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 কোন জায়গাটি আপনার ভালো লাগে যেমন কাজী নজরুল ইসলামের একটি কথা থেকে সৃষ্টি সুখের উল্লাসে আমি সৃষ্টি সুখের উল্লাসে থাকতে ভালোবাসি আচ্ছা 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 যার জন্য আমি যে কোনো না কোনোভাবে আমার সৃষ্টিকে ধরে রাখার জন্য সেই জন্য আমি একটা আমি তো লোকসঙ্গীতকে শুধু আমার মধ্যে না সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি গবেষণার কাজটি করেছি এবং সংগ্রহ করেছি সারা বাংলাদেশকেই আমি যাতে তুলে আনতে পারি সেই জন্য বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ নামে একটি সংগঠন করেছি সংগঠন করেছিলাম মার্চ মাস আচ্ছা আমাদের গৌরবের মার্চ মাস আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব শুরু হয়েছিল এই মাসটি থেকে হ্যাঁ আজকে স্বাধীনতার আমরা পঞ্চাশ বছরে হ্যাঁ আপনি আপনি এর একটি অংশ অবশ্যই আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত শব্দ সৈনিক হ্যাঁ কিভাবে কোন প্রেক্ষাপটে আপনি মুক্তিযুদ্ধে যোগদান করলেন আমি খুব শ্রদ্ধার সাথে বলতে চাই যে এই গান নিয়ে যখন আমি সালে গান করলাম ছয় দাঁড়াইতে নৌকা চলে মুখে আল্লাহ পাচানায় হাজির গোপালগঞ্জের মাঝে গোপালগঞ্জের নয়রে মাঝে যদি হয়ে যায় একটু আচ্ছা জি মাঝি হিও ছয় দাঁড়েতে নৌকা চলে মুখে ও আল্লাহ জি দেখো পাছা নাই আছে দেখো হাত নাই হে হাই আছে গোপালগঞ্জের মাঝি আরে ও আমার বাংলাদেশের মাঝি ভাই জয় বাংলা বলিয়া রঙিন পালুড়াই আমার বাংলা মানুষটির বিষয়ে যখন নাকি গানগুলি গাইতে গিয়ে আমার তার প্রতি আমার একটা প্রেম জাগে এম ছিলেন অ্যাডভোকেট আওয়ামী লীগ নেতা তিনি বললেন যে এইটা এই গ্রাম ফোন রেকর্ড হবে তখন আমরা ফর্টি ফাইভ আর পি এম একটি রেকর্ড বের করি আমি আর রবীন্দ্রনাথ রায় দুজনে মিলে তিনটি গান আমরা নেতৃত্ব দিলাম আরেকটি গান সেই গানটি আমি গাইলাম সেটা ছিল খুব চমৎকার হলু বিড়াল সামলাই কথা বারবারে মাথা খাইও না ও বিড়াল রুইমা আছে মাথা খাইও না দেখো কেরে হাতে শক্ত লাঠি বুইজা আইসো ঘরে বিড়াল বুইজা আইসো ঘরে ওরে তোমার মতো লক্ষ্য বিড়াল মানে তোমার মতো লক্ষ্য বিড়াল একবারইতে মদের রে এই এই ছিল গান এটা বের হলো বের হলো পরে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল রেকর্ড বঙ্গবন্ধু এক সময় তার সাথে আমার সরাসরি যখন দেখা হয় খিলগাতে অধ্যাপক স্বামী মিসির সাহেবের বাসা সেইখানেই আমার প্রথম বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ এবং ওই স্বামী মিসির সাহেব আমি পরিচয় করে দেন যে একটা ছেলেকে নিয়ে আসছি সেই স্কুলকে শিক্ষক শিক্ষক আচ্ছা তো ও আপনার উপর গান করে দেখেন শোনেন এই যে গানটা করেছিল আমার ও আমার বাংলাদেশের মাঝে ভাই যা বাংলা বলি সামনে ডেকে নিয়ে একবার এইভাবে ধরে উনি আমার গালে চুমতে দিতেন চুনাটা অবশ্যই এখানে কারণ তো লম্বা ছিল আচ্ছা 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 এবং স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন আমার মা জি বলো তুই যে এই গান গাইছো যাবো তো বেঁচে কি করবি আমি বললাম আমি এখন চলে যাবো যুদ্ধে চলে যাবো আচ্ছা তাই কর মায়ের প্রেরণায় যুদ্ধ মায়ের প্রেরণায় যুদ্ধে যাওয়া বা এইটা বোধহয় এই জন্য বেঁচে আছি আমি আমি কোথাও ঠেকি নেই আমার মায়ের আশীর্বাদ আছে মায়ের আশীর্বাদ অন্যরকম ব্যাপার যার মা নাই সে বুঝবে না আমার মা এখনো আছে এখন আমার মা আসলে আমি মার কাছে যে মা হাঁটুর মধ্যে আমার মা ধারা নিয়ে ইয়ে করতেন না এই বয়সে হোক এই বয়সেও হোক তো কাজে এই যে কি ওই মায়ের আদেশ পেয়ে আমি চলে যাই গিয়ে সামনে ধরা পড়লাম দিতে ওইখানে উর্দু কথা বলে তখন উর্দু অনর্গল বলতে পারলাম এবং নানাভাবে তারা চেষ্টা করেছে আই এম আর আচ্ছা ইন্দ্র মোহন রাজবংশী কলমে লেখা তাহলে আইএমআর এম আর সাথে কী অবস্থা থাকতে হয় আমি তো বুঝতেছি তখন আমি সাথে তো তো দিচ্ছি ইমাম মমতাজুর রহমান মানে ইন্দ্র মোহন আর তো বলা যাবে না বলা যাবে না কসবা দিয়ে পার হয়ে গিয়ে ওইখানে নাম লেখালাম তো ওইখানকার এই পিকে সাহা ছিলেন একজন তিনি বললেন যে আপনাদের এই থেকে লোক আসছে তো আপনারা আসেন এখানে তখন গিয়ে দেখলাম আমাদের আমাদের সুন্দর স্যারের কথা বলি আমি এইচ টি ইমাম সাহেব তো বলে যে আমি নাম শুনে আপনার দেখলাম যে ইন্দ্র রাজ কোন ইন্দ্রমোহন রাজ গান করছে আচ্ছা আর আপনার গলার মতো বিশটা রাইফেল আপনি একটা রাইফেল চালাইবেন কেন চালেন আপনি স্বাধীন বাংলায় কিন্তু কলকাতায় গেলাম হ্যাঁ ওখানে গিয়ে দেখা হলো ওই ছো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিব কণ্ঠস্বরের যিনি গিয়েছিলেন যে অংশমান রায়ের সাথে আমার পিসা মশার খুব সম্পর্ক ছিল পরিচয় ছিল ওনার সাথে মাঝে মাঝে দেখা হতো তো ওনার দেখায় কথা প্রসঙ্গে বললো যে আপনি তো এই স্বাধীন বাংলা শিল্পীদের সাথে অনেক সময় চলাফেরা করেন দেখেন তো আমার সমুদ্রের ছিল যেতে চায় অংশমান রায় সাহেবকে বললাম একদিন কালকে নিয়ে আসেন আমি গেলাম জুনের ছয় তারিখে আচ্ছা তো যাই হোক সবাই ছিল তো ওইখানেই আমি প্রথম গান গাই এসো গাই দেশে জয় গান এসো গাই জন্মভূমির গান আব্দুল লতিফ সাহেবের লেখাও সুর ওই গানটা আমি প্রথম গেলাম ছয় তারিখে রেকর্ডিং এর পরে দেখা হলো সৈয়দ শামসুল যিনি যে সৈয়দ শামসুল স্বাধীন বাংলায় ছিলেন আচ্ছা তো উনি বলেন যে আপনারা এমন একটা গান করেন যেই গান সবাইকে ডাকা হবে আচ্ছা আহ্বান করেন যে সবাই এসো আমরা মুক্তিযুদ্ধে যাই হ্যাঁ সেই রাত্রে আমার সারা ঘুম হলো না সেই রাত আমি লিখলাম ঠিকই আপনি লিখে ফেললেন হ্যাঁ লিখে ফেললাম গানটা লিখেও ফেললাম শুরু করে ফেললাম তারপরে সাত তারিখে আমি ওখানে গেলাম নয় তারিখে রেকর্ডিং হলো গানটি কি ছিল কে কে যাবি আয় রে চল যাই রে আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে বিষয়টাকে আমি ডাইনবাম হিসেবে বাংলা লেখাই বাংলা থেকে আমরা যে বাঙালি অন্য দেশের ধারধারি না নয় আমরা কাঙালি যতই দেশে খানের গোষ্ঠী করে গন্ডগোলের সৃষ্টি এই গানটি পরে একটা সিনেমাতেও ব্যবহার হয়েছিল হ্যাঁ আমার ওই ভয়েসটাই লাগানো হয়েছিল আচ্ছা কাজেই ওইটা একটা মাইলস্টোন গান আমাদের মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টর ছিল এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে একটা আলাদা সেক্টরের সঙ্গে তুলনা করেন এইভাবে ইন্সপিরেটিভ যে গানগুলি আছে সেই গানগুলি প্রচার না হলে মানুষের ভিতরে মনোবল ধরে রাখা যেত না আর মানুষ জানতেও পেত না যে কি কি হচ্ছে কোথায় কি হচ্ছে এই জন্য স্বাধীন বাংলা তার কেন্দ্রের গুরুত্ব অনেক বেশি মুক্তিযুদ্ধ অনেক ত্যাগের অনেক ত্যাগের অনেক তার একজন অংশ আমি গর্বিত আমরা আপনাকে শ্রদ্ধা আপনাকে সম্মান জানাই আমাদের এই অনুষ্ঠানে আমি আমি খুব গর্বিত আমি এই বিষয়টা নিয়ে আমি দেশের বহু দেশের বাইরেও আমি অস্ট্রেলিয়াতে জাপানে ইটালিতে বিভিন্ন জায়গায় আমাকে সংবর্ধনা দিয়েছিল সেই কারণে এবং সবাই দাঁড়িয়ে যখন তখন আমি ভুল আমার মনে হতো আমার জন্মটা সার্থক সার্থক আমার জন্মেছে এই দেশে এই দেশে কবিগুরুর কথা আমরা অন্য প্রসঙ্গে আসি জি আপনার নেশা সঙ্গীত আপনার নেশা জি এবং পরবর্তীতে এটি পেশাও হয়ে যায় সুন্দর একটু সমন্বয় ঘটে আপনি সরকারি সঙ্গীত কলেজের অধ্যাপক ছিলেন এবং অধ্যক্ষ হিসেবে অধ্যক্ষ হিসেবে অবসরে গেছে আমার মতো সৌভাগ্যবান আর নাই যে আমাকে মজুমদার ডেকে নিয়ে গেলেন তখন আমি ডিগ্রি ক্লাসের তখন বলে যে না ও তোমাকে ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি একটা আইন করেছে বি গ্রেড শিল্পী হলে তার দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রির সম মর্যাদা আচ্ছা আর এ গ্রেড শিল্পী হলে প্রথম শ্রেণীর মাস্টার্সের সমযোগ্যতা দিয়ে মর্যাদা দিয়ে আমাদের এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে কাজী তোমার এখানে তখন আমি তখন ওই বছরে আমি চুয়াত্তর সালে আমি আচ্ছা এ গ্রেড হয়েছি এর মানে কি প্রধান মানে প্রথম কি বলবো শ্রেণীর মাস্টার্স কর্মকর্তা হিসেবেই আমাকে ওখানে তারা নিয়োগ দিতে পেরেছিলেন আচ্ছা এবং এর ফলে হয়েছিল চুরাশিতে যখন সরকারিকরণ করা হয় পাঁচ পাঁচই জি হ্যাঁ তখন সবারই অর্ধেক কাটা হলো অর্থাৎ ফিফটি পারসেন্ট অফ দি টোটাল সার্ভিস আর আমার করা হয় নাই যেহেতু ওই এগ্রিড ছিল আচ্ছা তো আপনি আপনি ছাত্র ছাত্রী অসংখ্য তৈরি করেছেন যারা দেশে বিদেশে ছড়িয়ে আছে এবং আপনার সহকর্মী আছেন তারা তারা আপনাকে নিয়ে কথা বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো আচ্ছা জি জি সার্ভিস ভালো লিখতে পারেন যে কথাটি অনেকে জানেন অনেকে জানেন না দুই সালে স্যার গেলেন দক্ষিণ কোরিয়াতে সেইখানে ওয়ার্ল্ড মাস্টার খেতাব স্যারকে দেয়া হয় স্যার ভীষণভাবে চিন্তা করলেন যে কিভাবে এটাকে একটু অন্যরকম করে উপস্থাপন করা যায় প্রেজেন্টেশনটা একটু তিনি ব্যতিক্রমভাবে চাচ্ছিলেন স্যার আমাকে ফোন দিলেন এবং বললেন যে মুক্তি তুমি এটি লিখতে থাকো আমি বলতে থাকি কারণ আমার কাছে কাগজ কলম নেই তো স্যার খুব সুন্দর একটি গান রচনা করলেন সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু শুধু শোনাচ্ছি সময় পাইলে বাংলাদেশে সময় পাইলে বাংলাদেশে আইও স্যার এটিকে ইংলিশে লিখে ফেললেন ইফ ইউ হ্যাভ টাইম ভিজিট বাংলাদেশ আমি সবসময় সারকে দেখে শিখেছি এখনও যেভাবে কাজ করে যাচ্ছি আমার অন্যান্য গুরুর পাশাপাশি লোকসঙ্গীতের ক্ষেত্রে আমি স্যারকে সামনে রেখে চলি আমি স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি ঢাকায় এসেই সঙ্গীত কলেজে যার সান্নিধ্য পেয়ে যার সুশিক্ষা পেয়ে যার অনেক রকমের সহযোগিতা পেয়ে আমি যতটুকুই শিল্পী হয়েছি আজকের এই পর্যায়ে এসেছি যার ভূমিকা অনেক অনেক বেশি তিনি হচ্ছেন ইন্দ্রমোহন রাজবংশী স্যার বিশেষ করে যে লোকসঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করার পেছনে তার যে ভূমিকা সেই ভূমিকা এদেশের মানুষ চিরদিন স্মরণ করবে বলে আমি বিশ্বাস করি আজকে তার প্রতি আমার অন্তরের থেকে অনেক শ্রদ্ধা এবং অনেক দোয়াও করি যে তিনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন এবং তার যে সমৃদ্ধ জ্ঞান জ্ঞানের যে ভান্ডার সেই ভান্ডারকে তিনি যেন আরো দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে দিয়ে যেতে পারেন সরকারি সঙ্গীত কলেজ আপনারা জানেন সারা বাংলাদেশে সঙ্গীতে একমাত্র বিশেষায়িত কলেজ সরকারি সঙ্গীত কলেজে একজন ইন্দ্রমোহন রাজবংশীর মতো শিক্ষক ৩৫ বছরেরও অধিক শিক্ষকতা করে গেছেন আমি এইটুকু শুধু আপনাদেরকে জানাতে চাই যে সরকারি সঙ্গীত কলেজে উনি ৩৫ বছর কাজ করে গেছেন বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে জন শিক্ষক আছেন যারা একজন ইন্দ্রমোহন রাজবংশীর ছাত্র তো আমার মনে হয় যে শিক্ষক হিসেবে ছাত্র নির্মাণের ক্ষেত্রে যে জায়গাটা যেটা মূল কাজ সেই শিক্ষকের মূল কাজটা উনি কত সুচারুরূপে করে গেছেন সেটা এটাই প্রমাণ বহন করে যে দশজন ছাত্র ওনার এখন সরকারি সঙ্গীত কলেজে শিক্ষকতা করছেন ইন্দ্রমোহন রাজবংশী স্যারের মতন মানুষ গড়ার কারিগর দীর্ঘায়ু হন সুস্বাস্থ্যে থাকুন এই কামনা করি অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী বিভিন্ন ধারার লোকসংগীত শুনে আমি মুগ্ধ হয়েছি দুই সালের পর আমি বাংলাদেশ লোকসংগীত পরিষদের একজন সাধারণ সদস্য হিসাবে যোগদান করি এবং নিয়মিত চর্চার মাধ্যমে অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী স্যারের সান্নিধ্য লাভ করি শুদ্ধ সঙ্গীত চর্চায় রয়েছে স্যারের ব্যাপক অবদান লোকসংগীতকে সুস্থ ধারায় টিকিয়ে রাখতে তিনি বাংলাদেশ লোকসংগীত পরিষদের মাধ্যমে লোকসংগীতের পুনরুদ্ধার সংগ্রহ সংরক্ষণ চর্চা গবেষণা ও বিকাশের অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছেন লুকানো মানিকের সন্ধানে স্লোগানকে সামনে নিয়ে আমি স্যারের জন্য দোয়া করি স্যার যেন সারা জীবন এভাবেই মানুষকে সঙ্গীত পরিবেশন করে আনন্দ দিতে পারেন স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ইন্দ্রদা সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায় ইন্দ্রদা শুধু সঙ্গীত শিল্পী না উনি একজন গীতিকার সুরকার গবেষক এবং অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী লোকগানকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য উনি ওনার ছাত্রছাত্রীদেরকে নিয়ে নিজ খরচে গোটা বাংলাদেশে সফর করেছেন ইন্দ্রদা দাপটের সাথে গান গেয়ে যাচ্ছেন মঞ্চে রেডিওতে টেলিভিশনে এবং ছায়া ছবিতে। ইন্দ্রদা বাংলাদেশের লোকগানকে সমৃদ্ধ করেছেন এর মধ্যে কোনো ভুল নাই কারণ লোকগানকে আমাদের শিল্পী ভাই বোনেরা বিশ্বে এবং দেশে ছড়িয়ে দিয়েছেন তুলে ধরেছেন তার মধ্যে ইন্দ্রদার নাম প্রথম দিকের যখন স্বাধীনতার পরে আমি লালন ফকিরের গান নিয়ে আসি দেশের গান নিয়ে আসি বিশুদ্ধ আধুনিক বাংলা গান নিয়ে আসি তখন থেকে দাদাকে দেখছি এবং ভাবছি ইন্দ্রমোহন রাজবংশী আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার অভিমত থেকে আমি বলতে পারি যে সঙ্গীতের গুরু বলুন সঙ্গীতের মাস্টার বলুন সঙ্গীতের পথ প্রদর্শক বলুন যাই বলুন না কেন তিনি কিন্তু লোকসঙ্গীতের শিল্পীদের শিল্পী এটা বলার অপেক্ষায় রাখে না আমি তার দীর্ঘায়ু কামনা তো করছি ইন্দ্রমোহন রাজবংশীর কাছে যারা ছাত্রছাত্রী আছেন বা তার অনুসারী আছেন অনুরাগই আছেন আমার মনে হয় তার কাছ থেকে তালিম নেওয়া খুবই জরুরি আমি মনে করি তাহলে বাংলাদেশের লোকসঙ্গীতের ধারাটা আরও 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 উন্নত উন্নতর হবে এই প্রত্যাশা আমি রাখি এবার আরেকটি প্রসঙ্গে আসি যে আপনি শুধু গান করেন না গান লেখেন সুর করেন এবং আপনি লোকসঙ্গীতের এক বিশাল সংগ্রাহক হ্যাঁ আপনি বিশাল ভান্ডার এই কাজটি সম্পর্কে জানতে চাইবো শুধু মাস্টারি করা আমার কাজ না আমার কাজটা সংগ্রহ করে ওদেরকে জুগিয়ে দেওয়া আচ্ছা তখন আমি বিদ্যাপতি চন্ডী দাসের গান আচ্ছা আচ্ছা ওইগুলো কালেক্টেড ছিল বই ছিল এই বই থেকে তাদের বাবা এই শুরু করে রেকর্ড বিভিন্ন বড় বড় শিল্পীদের রেকর্ড করে আমার বাবার কাছ থেকে আমার ঠাকুরদার কাছ থেকে জি তুলে নেওয়া এবং কৃষ্ণকীর্তন বাবু এখন আছে না আমাদের ওনার কাছ থেকেও আমি দি একটা গান আমি তুলে নিয়েছি য একটি কথা আমার মনে আছে একটি বইয়ের এক জায়গায় উনি বলেছিলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যতগুলি গ্রাম আছে একটা গ্রামও তুমি খুঁজে পা মানে যে গ্রামে একজন কবি নেই একজন আচ্ছা আচ্ছা কেউ না কেউ দু লাইন লিখেছে ওই আমার মাথায় আচ্ছা তখন থেকে সংগ্রহ সংগ্রহের পোকাটা মাথা থেকে এভাবে সংগ্রহ গুলো সমৃদ্ধ সমৃদ্ধ হয়েছে জি আপনি গানের একজন সঙ্গীতের একজন জন হিসেবে এবং সঙ্গীত শিক্ষাবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন আজকে বাংলা গান কোথায়

দুই আনাতে নবাব নবাপুর যাই ছয় আনাই ফুল বাড়িয়া ধানমন্ডলির আলবাগ আর মানি টোলা কিছুই দেই না ছাড়িয়া এটা ঢাকার গান দুই আনাতে তে নবাপুর যাই ছয় আনায় ফুল কবে কত দিন আগের গান ভাবতেও পারবা না কত দিন আগের গান এগুলি আমরা নিজেরা সংগ্রহ করেছি মদের ভাইয়ে ফাম সুজুতা তা ডোলা ফেরন গায়ে তেরা সব হে কুতকুতাই আই আমার দি হেসায় এই যে কথা জি মনুর হাতে দেহি হলো মালি দুইটা কেলা দেখ কেমন গেম মনে হয় যে না হকশায় এ বেরা আল্লাহ কোন সময়ের গান হু হু অর্থাৎ হকশায় বের সময় সময় এই সময় কেঁদে ধরে রাখার গান কিন্তু অনেক ছিল সেই গান কিন্তু আরো ধরে রাখতে পারেনি সেই আমার কাছে আছে আমি নিজে গেয়েছি এই গান এই টেলিভিশনেই গেয়েছি এখন এই কষ্টটা এরা করতে চাচ্ছে না ফলে সঙ্গীতের অবস্থা খুব ভালো নয় আপনি যে পেশার এটি একটি সৃজনশীল পেশা আপনি সৃজনশীল পেশায় সঙ্গীত চর্চা করেছেন এবং সে সৃজনশীল পেশায় নিয়োজিতও ছিলেন আমাদের দেশে সৃজনশীল পেশা সেই অর্থে ফুল টাইম গ্রহণ করতে পারি কি এই সরকার এসে একটা কাজ করেছে জি এটা হলো স্কুলে স্কুলে গান ব্যবস্থা করা হয়েছে এখন তাদের সার্টিফিকেট না থাকলেও সঙ্গীত শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো এটা এটা বর্তমান বর্তমান সরকারের সরকারের উদ্যোগ আমি বলি আমাদের যে মাতৃভাষা ইনস্টিটিউট আছে না আমাদের সঙ্গীত ইনস্টিটিউট একটা আলাদা করা উচিত করা উচিত আর এখানে শুধু বিল্ডিং সর্বস্ব না এখানে লোক সর্বস্ব আসতে হবে এখানে সম্ভব কোটি কোটি টাকা সে ইনস্টিটিউট নাম করে দিলা কিন্তু লোক পাবে কোথায় কে শেখেবে তাদের জি তো অর্থাৎ আপনি জোর দিয়ে বলতে চাইছেন সৃজনশীল পেশা গ্রহণ করবার মতো পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তৈরি করলে কিন্তু সৃজনশীল পেশা বৃষ্টি থাকবে এখানে কিন্তু অনেক বড় বড় সার্টিফিকেটের লোক আছে আছে কিন্তু কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি গেলে তারা কিন্তু নাই গলা সুরে লাগে না যারা সুরে লাগে তারা কিন্তু খুব খারাপ নাই আজকে তাহলে সাবিনারুনার পয়দা হতো না কিন্তু হয়েছে আমার গুরু আব্দুল আলীম ওনার কণ্ঠটাই যথেষ্ট ছিল এই পৃথিবীর যেমন কণ্ঠটাই যথেষ্ট মোহাম্মদ রফি ছিল মোহাম্মদ রফি একই লতা মঙ্গেশকর জি কণ্ঠটাই যথেষ্ট আর কিছু দরকার নাই আব্দুল আলিমের আর কিছু দরকার নেই হ্যাঁ এই হেমন্ত মুখার্জির আর কিছু দরকার নেই কিন্তু কিছু তো দরকার আছে এই না থাকলে এই এরা আসবে থেকে এদের মতো ট্যালেন্ট আসবে থেকে এদের মতো গুণীরা আসবে থেকে এই গুণীদের আসতে গেলে তাদের কাছে কিন্তু সেই রকম দরকার জীবন আসলে কেমন জীবন কি কানায় কানায় আপনার পূর্ণ নাকি কোনো অপূর্ণতা আছে আমার কোনো অপূর্ণতা নাই আচ্ছা কেন অপূর্ণতা নাই আমি বলি অনেকের অনেক আফসোস আমি মনে করি আমার যতটুকু প্রাপ্য ছিল তার চাইতে অনেক বেশি পেয়েছি আচ্ছা আমি পেয়েছি আন্তর্জাতিক ওয়ার্ল্ড মাস্টার অ্যাওয়ার্ড পেয়েছি আমাকে দেওয়া হয়েছে একুশে পদক কানায় কানায় পূর্ণ কিন্তু অপনতি একটা জায়গায় যে এখানে অনেক সম্ভাবনা হয় বাংলাদেশকে আমি জীবদশা কিছু দিয়ে যেতে পারবো না আর আমার খুব ইচ্ছা ছিল এটা আমার ইচ্ছা এই তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে আমি একটা ফোক ইনস্টিটিউট করি কিন্তু কি করে করবো আমি তো পারবো না আমাদের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবীর একটি নির্দিষ্ট সময় আমরা আসি আবার বিদায় নেই এই যে এই অমক সত্য বিষয়টিকে নিয়ে আপনি কিভাবে দেখেন নিয়ে নিয়ে জিনিস আমি ভাবতে চাই না আচ্ছা আমার কিন্তু খুব একটা সহায় সম্পদ নেই কিন্তু আমার অশান্তি নাই তার আমি এই জিনিসটাকে এইভাবেই দেখি সৃষ্টি স্থিতি লয় লয় অনিবার্য এইটাকে চিন্তা করে সবাই যদি চলে ছেলে আমার মনে হয় কোন মানুষের দুঃখবোধ থাকে না দেশ বিভাগের আগে জন্ম আপনি পাকিস্তান পর্ব দেখেছেন আমাদের এই দেশটা সৃষ্টির পেছনে আপনার অবদান আছে মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আজকে আমরা 50 বছরের বাংলাদেশে বসে মার্চ মাসে স্বাধীনতার মাসে বসে কথা বলছি আজকে বাংলাদেশ কেমন চলছে আমরা দেশের জাতির পিতা মেরে ফেলছে আমাদের দেশে সারা পৃথিবী আমাদেরকে খুব ভালো চোখে দেখতো না কিন্তু না এখনো দেখে না দেখে না হ্যাঁ মাত্র সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর জাতির পিতাকে যে দেশের মানুষ হত্যা করে দেশের মানুষ হত্যা করে তারা কি মানুষ কিন্তু আমি শেখ হাসিনার কথা বলছি এই যে বঙ্গবন্ধুর কন্যা বললেই বোধ হয় সম্ভব সম্ভব এবং সেইটাই সেইটাই করছেন আমরা একটু চেষ্টা করি না তাকে একটু দোয়া করতে অবশ্যই ভালো থাকুক অবশ্যই। সে ভালো থাকলে আমরা ভালো থাকব। আমরা ভালো। আমার জন্য কেন চিন্তা করি? জি। আমি দেশের জন্য চিন্তা করি। দেশ ভালো থাকবে। দেশের কথা ভাবি? জি। সেটাই তো হলো। আমরা সাধারণত অবসর কাটাই নানাভাবে। হুম। বই পড়ি, সঙ্গীত চর্চা করি কিংবা সিনেমা দেখি। আপনার অবসর সময়টা কিভাবে কাটান? এখনো 3-4 ঘন্টা আমি প্রতিদিন চেষ্টা করি সাধনা করার। আবার একটা সমাজে লেখার চেষ্টা করি সেটা গানও হতে পারে বা গান ছাড়া কবিতাও হতে পারে ছড়াও হতে পারে এবং আমার জীবনের কথা হতে পারে আপনার অবসর আমরা আমাদের ক্যামেরায় আপনার অবসরগুলো যেভাবে কাটে আমরা ধারণ করেছিলাম এবং আপনার এই গানের সঙ্গে আমরা অবসরের কৃষি দৃশ্যায়ন আমরা দেখব ঘুরল পথে দোটা নাতে ঘুরল পথে সন্ধ্যা বাই পায়ে নাই তোর সন্ধ্যা

চমৎকার অনুভূতি নিয়ে আর অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন দর্শক কথা বলতে বলতে সময় শেষ হয়ে এলো আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন